नमस्कार आमार यूट्यूब फ्रेंड सकले भालो आछेन आशा करी सकले भालो थाकबेन सुस्थ थाकबेन ए कामना करी। ए जमान मेडिसिन रिव्यू बांगला चैनले आपनादे स्वागतम। ए जमान मेडिसिन चैनले आज के आरो एकटा बाच्चादेर रोगेर सिरप निये आपनादेर सामने हाजिर हयेछि। सम्पूर्ण भिडियोटी देखबेन, केटे केटे देखबेन ना, केटे केटे देखले गुरुत्वपूर्ण टिप्स मिस करले आपनार ओषुधेर कार्यकारिता हबे ना। बंधुरा आमार चैनेले पाशे थाकुन, आमार चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन घंटाटी बजिए अल नोटिफिकेशन अन कर रखूँ जाते आमार नतून नतून भिडियो आपनादेर काछे पौंछाय। बेशी बेशी करे लाइक करे बंधुदेर शेयर करुन जाते आपनी आपनार परिवार बंधु बंधुर परिवार सुस्थ थाके सुस्थ हय एई चैनेलेर संगे जुक्त थेके। कारण ये चैने प्रतिदिन आमी विभिन्न रोग सम्पर्के एवं विभिन्न मेडिसिन सम्पर्के आलोचना करी। चैने जुक्त थाकले आपनी फास्ट ट्रिटमेंट जे सब ओषुधगुलो घरेर दरकार, बाड़ीर दरकार, बाड़ीर फैमिलीर दरकार, बाच्चा भाई बोनेदेर दरकार, छेले मेयेदेर दरकार, ताई आमार चैनेलेर संगे जुक्त थाकले आपनारा सब समय ए चैनेले मेडिसिन सम्पर्के एवं रोग सम्पर्के गाइड पाबेन। बंधुरा आज के जे मेडिसिनटा तोमादेर सामने रिव्यू करते चलेछि से मेडिसिनटा स्क्रिने देखते पाच्छो, ए एकटा सिरप तोमादेर सामने रिव्यू करते चलेछि। बंधुरा ये भिडियोटी सम्पूर्ण देखबे, केटे केटे देखबे ना, छोट्ट एकटा पाँच मिनिटेर भिडियो, कारण देखले तोमादेरई उपकार। तोमरा ये ओषुधटी जेने थाकले तोमादेर बाड़ीते बाच्चारा असुस्थ होले तुमि ताड़ाताड़ी मेडिसिन दोकाने बा केमिस्ट्री जे कोनो फार्मासिते ये ओषुधटी किये तुमि निये आसते पारबे एवं ये ओषुधटी तुमि बाच्चाके तोमार बाच्चाके तुमि खाइते पारबे। बंधुरा ये सिरापटी होच्छे 60 ml, एर दाम होच्छे मात्र 30 টাকা। ये सिरापटी दाम होच्छे 60 ml एवं MRP होच्छे 30 টাকা। एटा बाच्चादेर जन्य, एरा बाच्चारा खाबे बड़रा खाबे ना, शुधुमात्र बाच्चादेर जन्य। ये ओषुधटा केन खाबे, किसेर जन्य खाबे एवं तार डोज सम्पर्के आलोचना करब। देखुन आमादेर बाड़ीते बाच्चारा थाकले पतला पायखाना चुरुक चुरुक अर्थात 1 মিনিট 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর একটু একটু করে পায়খানা করে দেয় এবং কারো পায়খানা সবুজ রঙের হয়, কারোর আবার গাছের পাতার রঙে পাতা রঙের হয় সবুজ, কারোর হলুদ, কারোর আবার পায়খানাতে আমের ভাব দেখা দেয়, বাচ্চাদের পেট কনকন করতে থাকে, বাচ্চাদের পেটে ব্যথা করতে থাকে, বাচ্চারা পায়খানা করতে থাকে। তাই শুনতে থাকুন এর সম্পূর্ণ ট্রিটমেন্ট এবং ডায়েরিতে লিখে রাখুন। আপনার বাচ্চা যখন ঘন ঘন 1 মিনিট অন্তর অন্তর পায়খানা করবে তখন আপনার বাচ্চার বয়স যদি 5 বছর হয় তাহলে আপনি 5 ml দিনে 3 বার সকাল দুপুর রাত্রি, আপনার বাচ্চা যদি 2.5 বছর হয় 2.5 ml দিনে 3 বার
সকাল দুপুর রাত্রি। আপনার বাচ্চা যদি 1 থেকে 2 বছরের হয় তাহলে আপনি 2 ml করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রি। আপনার বাচ্চা যদি 6 মাসের হয় তাহলে আপনি ড্রপ পাওয়া যাবে, ড্রপ থেকে আপনি 6 ফোঁটা করে দিনে 3 বার খাইয়ে দেবেন। এবং আপনার বাচ্চার যদি পেটে ব্যথা থাকে এর সঙ্গে আর একটা মেডিসিন বলে দিচ্ছি, লিখে নিন, ডিকোলিক ড্রপ। এই ডিকোলিক ড্রপ যদি আপনি এই ম্যাট্রোজিম সিরাপের সঙ্গে ডিকোলিক ড্রপটা খান তাহলে আপনার পেটের আপনার বাচ্চার পেটের ব্যথা যন্ত্রণা কমে যাবে। এই ডিকোলিক ড্রপটা ঠিক সেমি একই ডোজ যে ডোজ আমি বলে দিয়েছি, 5 বছর বাচ্চা হলে 5 ml দিনে 3 দিনে 2 বার, প্রয়োজন অনুসারে ব্যথা থাকলে 2 বার খাবে, 2.5 বছর হলে 2.5 ml, এবং 1 বছর যদি হয় তাহলে আপনি 1 ml করে দিনে 3 বার খাবেন। এবং যদি আপনার বাচ্চা 6 মাস বয়স হয় তাহলে আপনি ড্রপে 6 ফোঁটা করে দিনে 3 বার ম্যাট্রোজিল সিরাপ, এবং এই দিনে 3 বার ম্যাট্রোজিল সিরাপটা খাবেন, এবং আপনার ডিকোলিক ড্রপটা 6 ফোঁটা করে 2 বার খাবেন প্রয়োজন অনুসারে। এর সঙ্গে যদি আপনার বাচ্চা বমি করে তার জন্য আপনার একটা সিরাপ বলে দিচ্ছি, সিরাপটির নাম হলো রেগলেন সিরাপ। এই রেগলেন সিরাপটি আপনি আপনার বাচ্চার এজ অনুসারে যেরকম নিয়ম বলে দিচ্ছি সেই রকম নিয়ম অনুসারে এই রেগলেন সিরাপটি আপনি খাবেন খাবার আগে দিনে 3 বার। তাহলে বোঝা গেল আপনার বাচ্চার যদি পাতলা পায়খানা হয়, বমি হয়, আমাশয় হয়, পেটের ব্যথা হয় তাহলে আপনি এই 3টি ওষুধ আপনি কিনে আনবেন, ম্যাট্রোজিল, ডিকোলিক ড্রপ এবং রেগলেন ড্রপ। বাচ্চাদের ড্রপ আর যদি 5 বছর বাচ্চা হয় তাহলে আপনি সিরাপ নিয়ে আসবেন, ম্যাট্রোজিল সিরাপ, ডিকোলিক সিরাপ, আর 3টি সিরাপ বলে দিচ্ছি আপনাদের, ম্যাট্রোজিল, পায়খানা, আমাশয় চুরুক চুরুক করে ঘন ঘন পায়খানা হলে ম্যাট্রোজিল খাবেন, বমি হলে আপনি কী খাবেন, রেগলেন সিরাপ খাবেন, আর পেটে ব্যথা হলে আপনি অনডিম সিরাপ খাবেন বা ডিকোলিক সিরাপ খাবেন, সরি, আপনার বাচ্চার পাতলা পায়খানা হলে ম্যাট্রোজিল সিরাপ, আপনার বাচ্চার পেটে ব্যথা হলে ডিকোলিক সিরাপ, আপনার বাচ্চার বমি হলে রেগলেন সিরাপ। এই 3টি সিরাপ আপনি নিয়ে আসবেন, আপনার বাচ্চার বয়স 5 বছর হলে 5 ml করে আপনি খাবেন, এবং ছোট কচি বাচ্চা 1-2 মাস কি 6 মাস বয়স তাদের ড্রপ আকারে পাওয়া যায়, আপনি ড্রপ নিয়ে আসবেন এবং ঠিক ডোজ মতো আপনি ড্রপটি খাবেন। আপনার বাচ্চার পাতলা পায়খানা, আমাশয় এবং গা বমি ভাব বমি সমস্ত দূর হয়ে যাবে, এবং আপনার বাচ্চা সুস্থ হবে। যে বাচ্চা বিছানায় পড়ে কাঁদাকাটি করছে সেই বাচ্চা এই ওষুধ খেয়ে ছটফট করে খেলা করে বেড়াবে, ছুটে বেড়াবে, আপনার বাচ্চা হাত পা নড়াবে, আপনাকে দেখতে ভালো লাগবে। তাই প্লিজ বন্ধুরা, দয়া করে আমার এই ছোট্ট গরিবের এই চ্যানেল এ মেডিসিন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, শেয়ার করে সমস্ত বন্ধুকে জানিয়ে দিন। আমার এই এ জামান মেডিসিন গ্রুপে যুক্ত হতে, আমার এই জামান মেডিসিন গ্রুপে প্রতিদিন আমার নতুন নতুন মেডিসিন নিয়ে রিভিউ হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমার অনেক বন্ধু, আমার অনেক ভাই
আমাদের পশ্চিমবাংলা রাজ্যের বাইরে অনেক জায়গায় কাজ করতে যান এবং দেখা যায় তাদের হঠাৎ কারোর পেটে ব্যথা করছে, কারোর পায়খানা হচ্ছে, কারোর গ্যাস, কারোর বমি, এই সকল জিনিসগুলো হয়ে থাকে। তাই সেসব বন্ধুরা কোথায় ডাক্তার দেখাবে, কোথায় ডাক্তারখানা, কোন জায়গায় যাবে হয়তো ঠিকমতো তারা চিনে না বা জানে না। তাই তাদের জন্য আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনার পুনরায় আবার আমি নতুন নতুন মেডিসিন আপনাদের জন্য নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো, সেইগুলি আপনারা দেখবেন। দেখলে আপনারা যে যেখানে থাকবেন সেইখান থেকে যে কোনো মেডিসিন দোকানে শপে যেয়ে আপনারা এই মেডিসিনগুলি কিনে আনবেন এবং বাসায় রাখবেন। কিনে আনার পর বাসায় রেখে যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা খাবেন এবং খেলে দেখবেন সুস্থ, স্বাভাবিক, ভালো হয়ে উঠবেন। ওকে, থ্যাংক বন্ধুরা, রাখ।